করোনা সংক্রমণ রুখতে আজ থেকে ব্যবসায়ী সমিতির উদ্যোগে 5 দিনের জন্য টোটাল শাটডাউন শুরু হয়েছে আলিপুরদুয়ারের ফালাকাটায়। বন্ধ দোকানপাট, সবজি বাজার, যানবাহন প্রায় চলছে না, শুধুমাত্র চালু আছে জরুরি পরিষেবা ও সরকারি দপ্তরগুলি। পথঘাট শুনশান, বাড়ি থেকে বাইরে বের হচ্ছেন না সাধারণ মানুষ। কারণ গত শুক্রবার শহরের এক ওষুধ ব্যবসায়ী ও তার পরিবারের 4 সদস্যের দেহে করোনা সংক্রমণ ধরা পড়ে। পরবর্তীতে ওই দোকানের 3 কর্মচারী ও ওই ওষুধ বিক্রেতার বাড়ির পরিচারিকাও করোনায় আক্রান্ত হন। এই পরিস্থিতিতে গোষ্ঠী সংক্রমণ এড়াতে শাটডাউনের পরিকল্পনা নেয় ফালাকাটা ব্যবসায়ী সমিতি। এই শাটডাউনের প্রথম দিনে সম্পূর্ণ অচল আলিপুরদুয়ারের ফালাকাটা। আমরা ফালাকাটাবাসী এবং ফালাকাটা ব্যবসায়ী আমরা যারা আছি আমরা সত্যি খুব আতঙ্কিত। তাই আমরা নিজেদের বাঁচার তাগিদে এবং ফালাকাটাবাসীকে বাঁচিয়ে রাখার তাগিদে আমরা এই লকডাউনের সিদ্ধান্ত নিয়েছি। তো পরবর্তীতে কি, যেহেতু আমরা জানি যে 14 দিনে একটা চেইন ভাঙা সম্ভব হয় এবং বিশেষজ্ঞরাও তাই বলছেন, তো সেই জায়গাটায় দাঁড়িয়ে কি ভাবছেন, আপনাদের কি অন্য কোনো চিন্তা ভাবনা আছে? আমাদের তো আমরা অ্যাডমিশনের সঙ্গে যোগাযোগ করছি, যেহেতু আমাদের নিজস্ব সিদ্ধান্ত সেটা আমরা একবারে করিনি। আমরা 5 দিন করছি এবং আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছি, স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যোগাযোগ করছি। পরিস্থিতি যদি উন্নতি না হয়, যদি আরও বেশি করতে হয়, তাতেও আমরা পরবর্তীতে আরও সেটা বাড়িয়ে দিতে পারি।